আসসালামু আলাইকুম। আগের দিন আমরা হেডার এবং ফুটার ব্লক নিয়ে আলোচনা করেছিলাম, আর আজকে আমরা আলোচনা করব এর পরের ইনসার্ট ব্লক নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। ইনসার্ট ব্লকের সবার প্রথমে যে অপশনটি সেটা হচ্ছে ডেট এবং টাইম। আপনি যদি আপনার এই পেজের ফুটারে অথবা হেডারে ডেট অথবা টাইমটা দেখাতে চান, সেটার জন্য আপনি এই অপশনে প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখানে আরেকটি পপ আপ উইন্ডো দেখতে পাচ্ছি, আর এই উইন্ডোতে ডেট এবং টাইমের অনেকগুলো ফরম্যাট দেখতে পাচ্ছি। তো আপনার এখান থেকে যে ফরম্যাটটি পছন্দ হবে আপনি সেটা এভাবে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর ওকেতে প্রেস করলেই আপনার সেই ফরম্যাটটি চলে আসবে। এর পরের যে অপশনটা সেটা হচ্ছে ডকুমেন্ট ইনফো। আপনি যদি আপনার এই ডকুমেন্ট সম্পর্কে কোনো কিছু জানাতে বা দেখাতে চান আপনার হেডার অথবা ফুটারে, তাহলে এইভাবে প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই ডকুমেন্ট ইনফুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অথর, ফাইল নেম, ফাইল পেথ অথবা ডকুমেন্ট টাইটেল। তো আপনি যেই অপশনটা দেখাবেন সেটাকে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ডকুমেন্ট টাইটেলটা দেখাবো। তো টাইটেল অপশনে ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটা টেক্সট বক্স চলে এসেছে। তো আমি এখানে চাইলে আমার ডকুমেন্টের টাইটেলটা লিখে দিতে পারি। ডকুমেন্ট টাইটেলটি লেখা হয়ে গেলে আপনি এই টাইটেল অপশনে ক্লিক করবেন। দেন আমরা আবার এই ডকুমেন্ট অপশনে ক্লিক করব। এর পরের যে অপশনটা সেটা হচ্ছে ডকুমেন্ট প্রপার্টি। আপনি যদি আপনার ডকুমেন্টের কোনো প্রপার্টি ব্যবহার করতে চান, তাহলে এখান থেকে যে কোনো অপশন আপনি সিলেক্ট করে ব্যবহার করতে পারেন। তো মনে করুন আপনি কোম্পানি অ্যাড্রেসটা ব্যবহার করবেন, দেন এই অপশনে ক্লিক করবেন, দেন এখানে কোম্পানি অ্যাড্রেসটা লিখে দেবেন। এরপরে ডকুমেন্ট ইনফোতে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ফিল্ড। আর এই ফিল্ড অপশনে ক্লিক করলে আমরা নতুন আরেকটি পপ আপ উইন্ডো দেখতে পাচ্ছি। আর এই পপ আপ উইন্ডোতে দুটি অপশন আছে, একটি হচ্ছে ক্যাটাগরিজ আর একটি ফিল্ড নেমস। তো প্রথমেই আমরা এইখান থেকে একটি ক্যাটাগরি সিলেক্ট করব। তো মনে করুন আমি এখান থেকে ডেট অ্যান্ড টাইম অপশনটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ডেট এবং টাইমের আন্ডারে কোন কোন ফিল্ড আছে সেই ফিল্ডগুলো চলে এসেছে। তা আপনার এখান থেকে যে ফিল্ডটি দরকার সেটি আপনি সিলেক্ট করে নেবেন। তো আমার এখান থেকে যেহেতু ডেট ফিল্ডটি দরকার, সো আমি ডেটে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে দেখিয়ে দিব যে কোন ধরনের ফরম্যাটটি আপনার পছন্দ ডেটের জন্য। তো আমি এই ডেটটিকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ওকেতে প্রেস করলে আমার সেই ডেটটি চলে এসেছে। এর পরের যে অপশনটা সেটা হচ্ছে কুইক পার্স। এই কুইক পার্স অপশনে ক্লিক করলে আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। প্রথম যে অপশনটা সেটা হচ্ছে অটো টেক্স। আপনি যদি আপনার পেজের হেডিং এবং ফুটারের জন্য অটো টেক্স ব্যবহার করতে চান, তাহলে এই অপশন থেকে এখানে ক্লিক করলেই আপনার অটো টেক্সটি চলে আসবে। দেন আপনি এখানে চাইলে আপনার ইচ্ছা মতো লিখতে পারেন। তো আমার যেহেতু অটো টেক্স লাগবে না, সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এর পরের যে অপশনটা সেটা হচ্ছে ডকুমেন্ট প্রপার্টি এবং ফিল্ড। এই অপশনগুলো যেহেতু আমি ডকুমেন্ট ইনফো অপশনে আলোচনা করেছি, সো এখন আমি এই অপশনগুলোকে স্কিপ করছি। এর নিচে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিল্ডিং ব্লকস অর্গানাইজার। তো আপনার ডকুমেন্টের জন্য যদি কোনো বিল্ডিং ব্লকস অর্গানাইজার লাগে, তো আপনি এই অপশনে ক্লিক করবেন। দেন এখান থেকে যে কোনো বিল্ডিং ব্লকস অর্গানাইজার আপনি সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এই বিল্ডিং ব্লকসটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর ইনসার্ট অপশনে ক্লিক করলে আমার সেই বিল্ডিং ব্লকসটা চলে আসবে। এর পরের যে অপশনটা সেটা হচ্ছে পিকচার্স। আপনি যদি আপনার হেডার এবং ফুটারে কোনো পিকচার্স অ্যাড করতে চান, তাহলে এই অপশন থেকে অ্যাড করতে পারেন। তো আপনি প্রথমে আপনার কম্পিউটার থেকে কোথায় সেই পিকচারটা আছে সেটা এভাবে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর ইনসার্ট অপশনে ক্লিক করলেই আপনার পিকচার্সটি চলে আসবে। এরপর আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পিকচার্স অনলাইন। তো এই অপশনে ক্লিক করলে আপনি অনলাইন থেকে যে কোনো পিকচার অ্যাড করতে পারেন। তো আমি এই অপশনে ক্লিক করছি। ক্লিক করার পর আমি এখানে লিখছি হেডার পিকচার। লেখার পর ইন্টার প্রেস করলে আমরা এখানে অনেকগুলো হেডারের পিকচার পেয়ে যাব। তো আপনার যে পিকচারটি পছন্দ আপনি এখান থেকে সেভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইনসার্ট অপশনে ক্লিক করলেই আপনার সেই হেডার পিকচারটি চলে আসবে। দেন আপনি এটা ইচ্ছা মতো আপনার পেজে সমান করে বসিয়ে নিতে পারেন। এবং এই ফরম্যাট অপশন থেকে আপনি চাইলে ডিজাইনও করে নিতে পারেন। এর পরের যে ব্লকটি সেটা হচ্ছে নেভিগেশন ব্লক। আপনি যদি আপনার পেজের হেডার এবং ফুটারের কাজ একসাথে করতে চান, তাহলে কী করবেন? আপনি আপনার মাউস স্ক্রলিং করে এভাবে একবার নিচে নামবেন,
অথবা স্ক্রলিং করে ঠিক আবার উপরে যাবেন। আর এই দুটি কাজ করার জন্য আমরা উপরে আরও দুটি অপশন পাচ্ছি। প্রথমটা হচ্ছে গো টু হেডার, এর পরেরটা হচ্ছে গো টু ফুটার। তো অবশ্যই মনে রাখবেন, আপনি যদি হেডারে কাজ করেন তাহলে হেডার অপশনটা হাইড করা থাকবে, আর আপনি যদি ফুটারে কাজ করেন তাহলে এই ফুটার অপশনটা হাইড করা থাকবে। তো আমি যেহেতু হেডারে কাজ করছি, সো হেডারের অপশনটা হাইড করা আছে। এরপর আমরা ফুটারে যাব, গো টু ফুটার অপশনে ক্লিক করলে ফুটারে চলে যাব। আবার যদি আমি হেডারে যেতে চাই, গো টু হেডার অপশনে ক্লিক করলে হেডারে চলে যাব। তার পাশাপাশি আমরা এখানে আরও দুটি অপশন দেখতে পাচ্ছি, প্রিভিয়াস এবং নেক্সট। তা আমরা যেহেতু গো টু হেডার অপশনটা আমাদের অ্যাক্টিভ করা আছে, তাহলে আমরা প্রিভিয়াস অপশনে ক্লিক করলে প্রিভিয়াস হেডারে চলে যাব। আবার যদি নেক্সট অপশনে ক্লিক করি তাহলে নেক্সট হেডারে চলে আসবো। তো আমি এখন প্রিভিয়াস হেডারে যাব, সেই জন্য প্রিভিয়াস অপশনে ক্লিক করলাম, প্রিভিয়াস হেডারে চলে আসলাম। আবার নেক্সট অপশনে ক্লিক করলে নেক্সট হেডারে চলে যাব। এখান থেকে আমি গো টু ফুটার অপশনে ক্লিক করছি, এখন আমাদের অ্যাক্টিভ আছে গো টু ফুটার অপশনটি। তো আমি যদি প্রিভিয়াস ফুটারে যেতে চাই তাহলে এই প্রিভিয়াস ফুটার অপশনে ক্লিক করব, দেন প্রিভিয়াস ফুটারে চলে এসেছি। এবং নেক্সট অপশনে ক্লিক করলে নেক্সট ফুটারে চলে এসেছি। নেভিগেশন ব্লকের পাশে আমরা আরেকটি ব্লক দেখতে পাচ্ছি, আর সেটা হলো অপশন ব্লক। অপশন ব্লকে সবার প্রথমে যে অপশনটা সেটা হচ্ছে ডিফারেন্ট ফার্স্ট পেজ। তো আমাদের এই ডকুমেন্টের পেজটা যেহেতু একটা, তো আমি এখানে ডাবল ক্লিক করছি, দেন ফুটার এবং হেডারের এডিট করা অপশনটি চলে গেছে। এখন যদি আমি ইনসার্ট ট্যাব থেকে আরও কয়েকটি পেজ নিয়ে নিচ্ছি পেজ ব্রেকের মাধ্যমে, তো আমি এখানে চারটা পেজ নিয়ে নিলাম। নেয়ার পর আমরা এখানে আবার ডাবল ক্লিক করব, ক্লিক করার পর হেডার এবং ফুটারটা আবার নেব। আমি হেডার অপশন থেকে একটা হেডার স্টাইল চুজ করছি, এই হেডার স্টাইলটা, এবং ফুটার অপশন থেকে আরেকটি ফুটার স্টাইল চুজ করছি। চুজ করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আপনার প্রত্যেকটা পেজের হেডার স্টাইল এবং ফুটার স্টাইল সেম চলে এসেছে। এখন আপনি যদি চান আপনার এই ডকুমেন্টের প্রথম যে পেজটা সেটার হেডার এবং ফুটার স্টাইলটা আপনি আলাদা করতে চান, তাহলে এই অপশনটি ব্যবহার করতে পারেন, ডিফারেন্ট ফার্স্ট পেজ। তো আমি এই অপশনটি সিলেক্ট করার সাথে সাথে যে দেখবেন আপনি যে ফার্স্ট যে পেজটা সেই পেজের ফুটার এবং হেডার স্টাইলে চলে গেছে। এখন আমরা চাইলে সেটা সিলেক্ট করে দেব। তো মনে করুন এই স্টাইলটি আমি রাখলাম ফার্স্ট পেজের জন্য, এবং ফুটারের জন্য আমি এখান থেকে ফুটার আরেকটি সিলেক্ট করে দিচ্ছি, তো এই স্টাইলটি রাখলাম। এভাবে আপনি ডিফারেন্ট ফার্স্ট পেজের মাধ্যমে আপনার ডকুমেন্টের ফার্স্ট যে পেজটা সেটার স্টাইলটা আলাদা করতে পারেন। তো এটা যেহেতু আমার লাগবে না, সো আমি এটা তুলে দিচ্ছি। এরপরে আমরা এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ডিফারেন্ট অড এবং ইভেন পেজেস। আপনি যদি আপনার এই ডকুমেন্টের বিজোড় এবং জোড় পেজগুলোর হেডার এবং ফুটার স্টাইলগুলো আলাদা আলাদা করতে চান, তাহলে এই অপশনটি ব্যবহার করতে পারেন। তো আমি এই অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে অড যে স্টাইলটা ছিল আমাদের, সেই স্টাইলটা আছে এক নাম্বার এবং তিন নাম্বার পেজে, কিন্তু ইভেন পেজে কোনো স্টাইল নেই। তো আমরা ইভেন পেজের জন্য আরেকটা স্টাইল তৈরি করি, সেটার জন্য হেডার অপশন থেকে আরেকটি স্টাইল নিব আমরা, মরে কোনো এই স্টাইলটি আমি সিলেক্ট করলাম, চলে এসেছে। এবং ফুটার অপশন থেকে আমি আরেকটি স্টাইল নিচ্ছি, এটা দেখবেন যে চলে এসেছে। এখন আপনারা দেখলেই বুঝতে পারবেন অড যেগুলো পেজ আছে সেগুলোতে একটা স্টাইল, এবং ইভেন যেগুলো পেজ আছে সেগুলোতে আরেকটা স্টাইল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর পাশাপাশি আপনি যদি চান যে আপনার ডকুমেন্টের ফার্স্ট পেজটা আবার আলাদা করতে, তাহলে এই অপশনটা আবার সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর আপনি এই যে প্রথম পেজের যে ফুটার এবং হেডার স্টাইলটা সেটা এখান থেকে আবার চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি এটার জন্য এই স্টাইলটা সিলেক্ট করছি, এবং ফুটারের জন্য এখান থেকে এই স্টাইলটা সিলেক্ট করছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি দুই এবং চার নম্বরে আলাদা একটা স্টাইল, এবং তিন এবং পাঁচ নম্বরে আমাদের আলাদা একটা স্টাইল চলে আসবে। তো আশা করি ডিফারেন্ট ফার্স্ট পেজ এবং ডিফারেন্ট অড এবং ইভেন পেজ নিয়ে আপনাদের আর প্রবলেম হবে না। এরপরে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শো ডকুমেন্ট টেক্সট। এই অপশনে আমার কার্সরটা রাখলে আমরা এখানে একটি পপ আপ দেখতে পাচ্ছি, লেখা আছে টার্ন অফ দিস অপশন ইফ ইউ অনলি ওয়ান্ট টু সি কন্টেন্ট ইন হেডার অ্যান্ড ফুটার। আপনি যদি আপনার হেডার এবং ফুটারের কন্টেন্টগুলো দেখতে চান তাহলে এই অপশনটাকে টার্ন অফ করেন। তো আমাদের সবসময় এই অপশনটা টার্ন অফই করা থাকে, আমাদের করা লাগবে না।
তার পাশাপাশি আমরা আরেকটি ব্লক দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পজিশন ব্লক। আর এই পজিশন ব্লকে সবার প্রথমেই যে অপশনটা, হেডার ফ্রম টপ এবং ফুটার ফ্রম বটম। আমরা যদি হেডার এবং ফুটারে টপ এবং বটমের সাইজটা বলে দিতে চাই, তাহলে এখান থেকে সেটা বলে দিতে পারি। তো আপনার যতটুকু লাগবে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দিলেই হেডার এবং ফুটারটা আপনার ঠিক সেরকম হয়ে যাবে। এরপর পজিশন ব্লকে সর্বশেষে আমরা আরেকটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ইনসার্ট অ্যালাইনমেন্ট ট্যাব। এই অপশনে আপনি যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি ছোট্ট একটি পপ আপ উইন্ডো পাবেন, এবং এই পপ আপ উইন্ডোতে প্রথমেই অ্যালাইনমেন্টটা দেওয়া আছে, আপনার লেখার অ্যালাইনমেন্টটা। সেটা হচ্ছে আপনি কোথায় রাখবেন, লেফটে, সেন্টারে অথবা রাইটে। তো আমি এখান থেকে সেন্টারে সিলেক্ট করে দিচ্ছি, এবং তার নিচে আরেকটি অপশন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে লিডার। তো যদি নন করা কোনো কিছু না দরকার হয়, তাহলে আপনি নন করে রাখবেন। আর এরপরে যে স্টাইলগুলো আপনি এখানে দেখিয়ে বুঝতে পারছেন, আপনার লেখাটা আসবে দেন, এই স্টাইলটি আসবে তার পাশাপাশি। তো আপনার যেটা পছন্দ আপনি সেটা এভাবে সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর ওকেতে প্রেস করলেই আপনি সেভাবে লিখতে পারবেন এভাবে। তো সবগুলো ব্লক নিয়ে কাজ করার পর আপনার যখন কাজ শেষ হয়ে যাবে হেডার এবং ফুটারে, তখন আপনি ক্লোজ হেডার এবং ফুটার অপশনে ক্লিক করলেই আপনার এই হেডার এবং ফুটারটা চলে যাবে। এর পরের দিন আমরা ইনসার্ট ট্যাবের টেক্সট এবং সিম্বল ব্লক নিয়ে বিস্তারিত আলোচনা করব। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।